হারুন দুই বছর ধরে লালমাটিয়া মাঠে দই ফুচকা চুরমুরের ব্যবসা করেন। কলকাতার আরেক চুরমুর ব্যবসায়ীর শিষ্যত্ব গ্রহণ করে তিনি এই চুরমুর বানানো শিখেছেন। জানা যায়, এই চুরমুরের মূল উপাদান আসলে ফুচকা ভাজার সময় যেই ফুচকাগুলো ফুলে ওঠে না সেইগুলো। তবে এখন অবশিষ্ট না ফোলা ফুচকা দিয়ে আলু, মটর, মশলা সহযোগে চুরমুর তৈরি হলেও এর রয়েছে আরও পুরনো ইতিহাস। কারণ খোদ মুঘল সম্রাট শাহজাহানের রাজকীয় রান্নাঘর থেকে এর আগমন। একবার সম্রাট খুব অসুস্থ হয়ে পড়লেন, খাবার দাবার কিছুই মুখে রোচে না। শাহি হাকিম নির্দেশ দিলেন এমন কিছু খাবার তৈরি করার যা পূর্ণ থাকবে ঝাল ও মশলায়, কিন্তু পাকস্থলীর পক্ষে ভারী খাবার হবে না। পাচক খুব ভেবে বানালেন এই চুরমুর। সেদ্ধ আলু চতুষ্কোণাকারে কেটে তাতে ফুচকায় ব্যবহৃত সমস্ত মশলা মিশিয়ে তার উপরে ফুচকার পাপড়িগুলি ভেঙে দিয়ে তৈরি হলো সেই খাবার। সেই আসল ফুচকার চাট। কলকাতার চুরমুর আর ঢাকার চুরমুরে বেশ পার্থক্য রয়েছে। ওপারের চুরমুরে দই ব্যবহার না হলেও ঢাকায় এর উপাদানের সিংহভাগ জুড়ে থাকে দই। আর কি আমাদের দোকানের জন্য এটা স্পেশাল, সবাই তারা এটা ফর্মুলা জানে না। আমরা অনেক পদের মশলা দিয়ে পরে তৈরি করি এটা। চুরমুরটা বানাই হলো বিশেষ করে হলো প্লেটটা দেওয়ার পরে এই মশলাটা দিই, দেওয়ার পরে টক দিই, টক দেওয়ার পরে ফুচকার গুঁড়া দিই, গুঁড়া দেওয়ার পরে চানাচুর দিই, পরে লেবু দিই, লেবু দেওয়ার পরে ডিম দিই, ডিম দেওয়ার পরে দই দিই, পরে লাল ভিটটা আছে ভিটটা দিই, সৌন্দর্যের জন্য ভিটটা দেওয়ার পরে ওটা সুন্দর করে পরিবেশন করে পরে কাস্টমারে দিই। আমরা শুক্রবার দিন বেশি কাস্টমার আছে, শুক্রবার দিন সবচেয়ে আর বুকিং হয়ে যায়। হয় মোটামুটি আলহামদুলিল্লাহ আমার 5-7 হাজার টাকা বিক্রি হয়। ইদানিংকালে ঢাকাবাসীর কাছে বিকেল কিংবা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে চুরমুর। মাঝে মধ্যে এই চুরমুরটা খাওয়ার জন্য এখানে আসা হয়, কারণ চুরমুরে যে এলিমেন্টগুলো থাকে যেমন টক দই, তারপর একটু চানাচুর, ফুচকা, সব সংমিশ্রণে এটা টেস্টটা একটু ভিন্ন চটপটি ফুচকা এগুলোর চেয়ে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ভালোই টেস্টও আছে এবং স্বাস্থ্যসম্মত মনে হয়েছে। চুরমুরের আসলে গেট আপটা খুব সুন্দর, দেখতে ভালো লাগে, তো এই জন্য মানে প্রথম দর্শনেই ভালো লাগছে দেখে, তো আমি চিন্তা করলাম যে এটা খাই। খাওয়ার পরে মনে হলো যে ফুচকার তুলনায় চুরমুরটা বেস্ট, আর এটা আমার কাছে ফুচকার থেকে একটু স্বাস্থ্যসম্মত বলে মনে হয়। একটা টক দই থাকে, একটা রিফ্রেশমেন্ট পাওয়া যায় খাওয়ার পরে, আর স্বাদের দিক থেকেও আমার কাছে মনে হয় যে বেশ ভালো। ঢাকায় চুরমুরের ইতিহাস খুব পুরনো না হলেও অচিরেই যে ভোজন রসিকের মন কেড়ে নেবে তা তো বলাই যায়।